নির্বাচিত তরুণ সাংসদ ভারতীয় জনতা পার্টি তার কর্মীকে প্রার্থী করেছে, নেতাকে নয়। তিনি কর্মী হিসেবেই থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। মাননীয় সৌমেন্দু অধিকারী মহোদয়কে এবং তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যেমন তাকে প্রতীক দিয়েছে, তেমনি তার দায়িত্ব 6টা বিধানসভা ধরে রেখে পটাশপুর উদ্ধার করে 7টা বিধানসভার আসন আপনাদের নিয়ে 26-এ বিজেপিকে ফিরিয়ে দেওয়া, এই দায়িত্বটা তার। এই পূর্ব মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন। 16টা বিধানসভার সিট, তার মধ্যে 15টাতে লিড, পটাশপুরে 8,000 গ্যাপ আছে। পশ্চিম পাঁশকুড়া ঘাটালের অন্তর্ভুক্ত, সেখানেও লিড। মেদিনীপুরের অন্তর্ভুক্ত ইগরা, সেখানেও 9,000 লিড। তমলুক 80,000-এর কাছাকাছি ভোটে জিতেছি। এখানে পটাশপুর 1 নম্বরের বড়াট, 2 নম্বরের মথুরা সাউথখণ্ড, আড়গোয়াল, খেজুরি 2-এর বারাতলা, ভগবানপুর 1-এর মোহাম্মদপুর, 1-2-এর 5টি বুথ, ভগবানপুর 2-এর অর্জুননগর পুর, পুরুলিয়া ছাড়া, আর বড়জের 1টা পঞ্চায়েত সমিতি জোন ছাড়া বাকি 2টো পঞ্চায়েত সমিতি জোন। এদিকে আউরাই, আমতলিয়া, ধোবাবাড়িয়ার পাট, এদিকে ভাজা চাউলির 2-3টা বুথ ছাড়া, ওদিকে পাথুয়াড়ির প্যানেলের পাড়ের প্রায় সব বুথ। এই 10-12টি অঞ্চলে এত সন্ত্রাস এবং সেখানে পঞ্চায়েত যেভাবে দখল করেছিল, এই নির্বাচনে আপনারা তার মধ্যে লড়েছেন। সংখ্যালঘুরা অনেকে জয়েন করেছেন, কালিন্দী থেকে মাঝরা পর্যন্ত, কিন্তু ভোট ওরা দেয়নি। 14 নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি মুখ চেনা চেনির সুবাদে, আঠিলাগড়িতে কিছু পেয়েছি, আর সব জায়গায় 1-2-3। এ ব্যবস্থার পরিবর্তন কবে হবে? দুভাবে হবে। এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসওপি করতে, কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন, আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কাতের এমএলএ নন্দীগ্রাম করেছি, 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বিজেপি, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছ থেকে কেউ কাড়ায়নি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে আঁটি, আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা তাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে, আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে, বাকি দক্ষিণবঙ্গকে পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে। আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না?